কৃষক বন্ধু প্রকল্পে পশ্চিমবঙ্গের সমস্ত কৃষকরা আবেদন করতে পারবেন। এই প্রকল্পে কৃষকরা বছরে 5,000 টাকা অবধি পেয়ে যেতে পারেন। যদি আপনার নিজের নামে জমি না থাকে তাও আপনি এই প্রকল্পে আবেদন করতে পারবেন। তো এই ভিডিওতে আমরা দেখে নেব আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগে, আবেদন করতে গেলে কোন কোন ফর্ম ফিল আপ করতে হয়, যদি আপনার নিজের নামে জমি থাকে তাহলে কিভাবে ফর্ম ফিল আপ করবেন, যদি আপনার পূর্বপুরুষের নামে জমি থাকে মানে বাবা বা দাদু তাহলে আপনি কিভাবে ফর্ম ফিল আপ করবেন, বা যদি আপনি ভাগচাষি হয়ে থাকেন তাহলে কোন কোন ফর্ম আপনাকে ফিল আপ করতে হবে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন। এটা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের আবেদন পত্র। তো এই জায়গাতে আবেদন নম্বর, এখানে আপনাকে কিচ্ছু লিখতে হবে না। এখানে হচ্ছে কৃষকের নাম, কৃষকের নাম এখানে লিখতে হবে, পিতার নাম বা স্বামীর নাম, বিবাহিত মহিলা হলে স্বামীর নাম এখানে লিখে দেবেন, এখানে জন্ম তারিখ, এখানে দিন, এখানে মাস, এখানে বছর লিখতে হবে, এখানে লিঙ্গ, পুরুষ হলে পুরুষ, মহিলা হলে মহিলা, অন্যান্য হলে অন্যান্য, এখানে টিক করতে হবে। কৃষকের ধরন, আপনি যদি মালিক হয়ে থাকেন বা যদি আপনার পূর্বপুরুষের জমি আপনি চাষ করছেন তাহলে মালিকে টিক করবেন, যদি আপনি ভাগচাষি হয়ে থাকেন তাহলেই নথিভুক্ত ভাগচাষিতে টিক করবেন। এখানে মোবাইল নম্বর দিয়ে দেবেন। কিষাণ ক্রেডিট কার্ড আছে কি না, হ্যাঁ থাকলে এখানে টিক করবেন, যদি না থাকে তো না করবেন, আর হ্যাঁ থাকলে অবশ্যই এখানে অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দেবেন। কৃষি জমির তথ্য এখানে ক্রমিক নম্বর মানে 1-2 করে লিখতে হবে, সব 1-2-3 করে সব লিখে যাবেন। এখানে ব্লক কোন মৌজা, জেল নাম্বার কত, খতিয়ান নাম্বার এখানে লিখতে হবে, এবং জেল নাম্বার এখানে লিখতে হবে, খতিয়ান নাম্বার এখানে লিখতে হবে, প্লট নাম্বার যদি ভাগচাষি হয়ে থাকেন তাহলে এখানে প্লট নাম্বারটা লিখতে হবে, চাষযোগ্য জমির পরিমাণ কত, আপনার পর্যাতে যতটা জমির পরিমাণ দেখানো আছে সেটাকে একরে কনভার্ট করে কত একর জমি সেটা লিখতে হবে, আপনার যদি 3-4 জমি একসাথে দেন বিবরণ তাহলে এরকম করে আবার প্রত্যেকটা পয়েন্ট লিখতে হবে এখানে। তো এই সবগুলো পরপর লিখে আপনার এখানে টোটাল করে টোটাল কত একর জমি হচ্ছে এখানে লিখে দেবেন। যদি 1 একরের বেশি জমি হয় তাহলে আপনি 5,000 টাকা পেয়ে যাবেন, অবশ্যই পাবেন 1 একর বা তার বেশি হলে। যদি 1 একরে কম হয় তাহলে মিনিমাম 2,000 টাকা পাবেন, এবং জমির পরিমাণ অনুযায়ী আপনি 3,000-4,000 যেরকম পরিমাণ থাকবে সেরকম পেয়ে যাবেন। এরপর দেখুন ব্যাংকের তথ্য, এখানে ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর লিখতে হবে, এখানে IFSC কোড লিখতে হবে, এখানে ব্যাংকের নাম লিখতে হবে, এখানে ব্যাংকের কোন ব্রাঞ্চ, ব্রাঞ্চের নামটা এখানে লিখতে হবে, অ্যাকাউন্টের ধরন কি, এটা কি সেভিংস অ্যাকাউন্ট হলে সেভিংস, কারেন্ট হলে কারেন্ট, কেসিসি হলে কেসিসি, যেটা হবে সেটাতে টিক দিতে হবে এখানে। তারপর এখানে সই করতে হবে অথবা টিপ সই, দুটোর মধ্যে একটা, এখানে যে ডেটে ফর্মটা জমা দেবেন তার ডেটটা এখানে লিখে দেবেন। এই জায়গাতে আপনাদের কিছু করতে হবে না, কারণ এটা শুধু অফিস ব্যবহারের জন্য, এই বক্সটার মধ্যে যা যা আছে অনেক কোনো কিছু ফিল আপ করার দরকার নেই। এবার দেখুন আবেদনপত্র নাম্বারটা অফিস থেকে দিয়ে দেবে, আবেদনপত্র গ্রহণকারী সাক্ষর যে অফিসার এটা গ্রহণ করবেন তিনি সাইন করে এই পার্টটা আপনাকে কেটে দিয়ে দেবে। আবেদনপত্রের সাথে কি কি লাগবে দেখুন, ডকুমেন্টস কি কি ডকুমেন্টস লাগছে দেখুন, ভোটার কার্ড, আধার কার্ড, জমির পর্চা, ব্যাংক পাসবইয়ের জেরক্স, এবং অবশ্যই পাসপোর্ট সাইজের একটা কালার ফটো। জমির পর্চার সাথে খাজনার রসিদটিও লাগবে, যদি কোনো দলিল থাকে সে দলিলটাও দিয়ে দিতে পারেন জেরক্স কপি, কেসিসি থাকলে কেসিসি পাসবইয়ের প্রথম পাতা। তো আপনি যে মোবাইল নম্বরটা দেবেন মোবাইল নম্বরটা যেন চালু থাকে, কারণ এই মোবাইল নম্বরের মধ্যে দিয়ে সব SMS বা আপনি কখন টাকা পাবেন কিনা বা কিছু ডকুমেন্টস আবার আপডেট করতে হবে কিনা সব মোবাইল নম্বরের মধ্যে দিয়ে হবে। আর বাংলা নামের বানান, পর্চাতে যে বানান আছে সেই বানান অনুযায়ী লিখতে হবে।
পর্চা অনুযায়ী জমির বিবরণটা সঠিকভাবে পূর্ণ করতে হবে। তো এই যে একটা ফর্ম দেখালাম, এটা নিচ দিকে দেখুন, নমিনি। এখানে আপনি কাকে নমিনি করতে চাইছেন, নমিনির নাম এখানে লিখতে হবে। আবেদনকারীর সাথে সম্পর্ক কি সেটা এখানে লিখতে হবে। তারপর নমিনির পিতার নাম এখানে লিখতে হবে। যদি নমিনি কোনো মেয়ে হয়ে থাকে, তার বিয়ে হয়ে যায়, তাহলে সে নমিনির স্বামীর নাম এখানে লিখতে হবে। এখানে নমিনির জন্ম তারিখ, এখানে দিন, এখানে মাস, এখানে বছর লিখতে হবে। নমিনির অভিভাবকের নাম, বছরের কম হয় তাহলে তার গার্জেনের নাম এখানে লিখতে হবে। এখানে তারিখ দিতে হবে, এখানে যে আবেদন করছেন তার টিপসই দিতে হবে। তো এই ফর্মটা খুব ভালোভাবে এইরকম করে ফিল আপ করতে হবে। এই ফর্মটা প্রত্যেককেই ফিল আপ করতে হবে, যাদের নিজের নামে জমি আছে বা না আছে। এবার যাদের নিজের নামে জমি নেই, পূর্বপুরুষের নামে জমি আছে, বাবা অথবা দাদুর নামে জমি আছে, এবং যারা ভাগ চাষ করেন, যারা ভাগ চাষি, তাদের জন্য আর একটা ফর্ম ফিল আপ করতে হবে। তো ওই ফর্মটা দেখে নিই, এটা হচ্ছে ওই ফর্ম, যারা পূর্বপুরুষের নামে জমি আছে তাদের জন্য এবং যারা ভাগ চাষ করেন তাদের জন্য। তো এটা কিভাবে ফিল আপ করবেন, এখানে আপনার নামটা লিখতে হবে, পিতা বা স্বামীর নাম, বিবাহিত মহিলা হলে স্বামীর নাম, এখানে গ্রাম, এখানে গ্রাম পঞ্চায়েত বা পৌরসভা এটা লিখতে হবে, এখানে ব্লক, এখানে থানা, জেলা, এগুলো সব লিখতে হবে। এবার লেখা কি লেখা আছে দেখুন, আমি মালিকানা অথবা নথিভুক্ত রায়তের উত্তরাধিকারী অথবা নথিভুক্ত বর্গাদার ভাগ চাষি, আপনি কোনটা সেখানে এখানে টিক করতে হবে। আপনি যদি উত্তরাধিকারী হন তাহলে এখানে টিক করবেন, যদি ভাগ চাষি হন এখানে টিক করবেন, যদি আপনার মালিকানা থাকে তাহলে এখানে টিক করবেন। এখানে টোটাল জমির পরিমাণটা কত একর ওখানে হয়েছিল, টোটাল করেছিলেন, সেই একরটা এখানে লিখে দিতে হবে যে এত একর কৃষিযোগ্য জমি চাষ করি, তার বিশদ তথ্য দেওয়া হলো। আগের ফর্মটাতে যা যা ফিল আপ করেছিলেন, এই ফর্মটাতে ওই জমির পরিমাণটা ঠিক ওইভাবে ফিল আপ করে দেবেন। এরপরে দেখুন, কার নামে জমি আছে সেটা, জমিটা কার নামে সেটা এখানে টিক দিতে হবে এই বক্সে। কোন খতিয়ানে আছে, কার নামে বর্গাভুক্ত সেটা এখানে কার নাম আছে লিখে দিতে হবে। খতিয়ান নাম্বারটা এখানে লিখতে হবে, কার নামে বর্গা আছে সেটা এখানে লিখতে হবে। দলিল নম্বর কত সেটা এখানে লিখতে হবে। মিউটেশন সার্টিফিকেট যদি থাকে দিতে হবে। এইগুলো, এই ডকুমেন্টসগুলোর মধ্যে যেটা অ্যাপ্লিকেবল হবে আপনার ক্ষেত্রে সেটা দিতে হবে। যদি মিউটেশন সার্টিফিকেট থাকে এটা টিক দেবেন, যদি মিউটেশন সার্টিফিকেট না থাকে অথবা মিউটেশনের জন্য আপনি দরখাস্ত করেছেন তাহলে তার রসিদটা, রসিদের জেরক্সটা জমা দিতে হবে। কৃষি জমির পাট্টা জমা দিতে হবে। যদি কোনো বনভূমির পাট্টা থাকে যেটা কৃষিকাজের জন্য ব্যবহার করছেন সেটা দিতে হবে। অন্য কোনো যদি নথি থাকে, দলিল, পর্চা বা খাজনা রসিদ বা যা যদি কিছু মনে করেন যে এটা দরকার সেটা এটার সাথে দিয়ে দেবেন। তারপরে এখানে আপনাকে সই করতে হবে, মোবাইল নম্বর দিতে হবে, এখানে কোন জায়গা থেকে করছেন সেই স্থান লিখতে হবে, এখানে ওই দিনের তারিখটা লিখে দেবেন। এরপর এই ফর্মটা ব্লকে কৃষি আধিকারিক দপ্তরে জমা করে দেবেন, তাহলে আপনার পুরো প্রসেসটা সম্পূর্ণ হয়ে যাবে। ঠিক এভাবে যদি আপনি প্রসেসটা ফলো করেন তাহলে আপনি অবশ্যই যে 5,000 টাকা দেওয়ার কথা সেই 5,000 টাকা পেয়ে যেতে পারেন। ধন্যবাদ।